জাতীয় সংসদের টাঙ্গাইল সাত আসন মির্জাপুরে উপনির্বাচনের প্রচারণায় ভোটের মাঠ সরগরম। এই উপনির্বাচনে পাঁচজন প্রার্থী থাকলেও প্রচারণায় এগিয়ে আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ। নির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে। নৌকার প্রার্থী হিসাবে সম্পূর্ণরূপে আশাবাদী যে এই আসনে সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে আমাদের বিজয় সুনিশ্চিত হবে। জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহিরও আছেন প্রচারণায়। জনগণ তাকেই ভোট দিয়ে জয়ী করবেন বলে আশাবাদী তিনি। বিএনপির প্রার্থী নাই, তাদের ভোটটা আমার ভাগ্যে আসবে, আমার একটা ক্লিন ইমেজ আছে, আমার ভোট আসবে, জাতীয় পার্টির ভোট আসবে। স্বতন্ত্র প্রার্থীরাও ভোটের মাঠে আছেন। এই আসনে ইভিএম এ ভোট হবে, এ নিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে ভোটারদের। ইভিএম এ ভোট ওটা আমরা বুঝতে পারিনি, যদি বুঝতে পারতাম তাহলে ঠিকই আমরা দিতে পারতাম। জনগণ জানি যে যে মার্কায় ভোট দিবে সেই সেই মার্কায় জানি চলে যাও। মির্জাপুরে সবাই চাইতেছে জানাশোনা প্রার্থী আমরাকে আমরা ভোট দিব। জেলা নির্বাচন কর্মকর্তা জানালেন, মহড়ার পর ভোটারদের আর কোনো সমস্যা থাকবে না। প্রথম টাঙ্গাইল জেলায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে। আমরা ইতিমধ্যে আমাদের যে প্রস্তুতিগুলো সেগুলো সম্পন্নের দিকে যাচ্ছে। আমার ভোটিং হবে কেন্দ্রে কেন্দ্রে 14 তারিখে। সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদের আসনটি শূন্য হয়। রোববার এখানে ভোট হবে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।